ধর্মপ্রাণ সংখ্যালঘু ভাইরা, মা বোনেরা জানেন, এক মাস ধরে তারা রোজা খুব পবিত্রতার সঙ্গে তারা রোজা রেখেছে। আগামী কালপাত পরশু ঈদ, আমি সবাইকে ঈদ মুবারক জানাই, ঈদের শুভেচ্ছা জানাই। কেশপুরবাসীর সঙ্গে সঙ্গে গোটা বাংলার আমার সংখ্যালঘু মাইনরিটি, আমার মুসলিম ভাইদের মায়েদের সবাইকে আমার শুভেচ্ছা থাকলো। আপনারা ঈদে আনন্দ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেকে সেফ রাখুন। কোভিড যেভাবে চলছে, আপনাদের মিলন হবে ঠিকই, কিন্তু কোভিড বিধিটা মেনটেন করবে, ভালো থাকুন।